আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সব জায়গাতেই কিন্তু যে মিনিমাম টেম্পারেচার বা রাতের তাপমাত্রার আরেকটু নামার সম্ভাবনা, অর্থাৎ পারাপতনের সম্ভাবনা, ফলে ঠান্ডা আরেকটু বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি মতন আরও ঠান্ডা মিনিমাম টেম্পারেচার কমার সম্ভাবনা। এটা ম্যাক্সিমাম পারসিস্ট করবে হচ্ছে আজকে 13 তারিখ, 14 এবং 15। 16 তারিখ থেকেই কিন্তু আবার টেম্পারেচার গ্র্যাজুয়ালি ধীরে ধীরে বাড়তে থাকবে।